খালেদা জিয়ার আবেদন বাতিল করে যে ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী সিলেটের ম্যাগাজিন ডেস্ক বিদেশ যেতে হলে বেগম খালেদা জিয়াকে জেলে গিয়ে আবার আদালতে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয় এর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক রবিবার দুপুরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো বিষয়ে চারশো এক ধারার ক্ষমতা বলে যে আবেদন নিষ্পত্তি করা হয়েছে সেটা খোলার আর কোনো সুযোগ নেই আইনমন্ত্রী বলেন আইনের চারশো এক ধারার কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয় সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আর আইনে থাকে না ঠিক সেই ফৌজদারি কার্যবিধি চারশো এক ধারার উপধারা এক দুই তিন চার পাঁচ এবং ছয় ব্যাখ্যা করে আমরা আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে আমরা মতামত দিয়েছি চারশো এক ধারার ক্ষমতা বলে যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন এটা খোলার আর কোনো উপায় নেই এর আগে ভয়েস অব আমেরিকার শতরূপা বড়ুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হলে তাকে আদালতে গিয়ে আবেদন করতে হবে আদালত যদি অনুমতি দেন তাহলে তিনি বিদেশে যেতে পারবেন গত পঁচিশ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই স্বামী মিসকান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশ চিকিৎসার আবেদন করেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালত রায়ের পর তাকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয় এরপর ত্রিশ অক্টোবর এই মামলায় আপিলে তার সাজা আরও পাঁচ বছর বাড়িয়ে দশ বছর করেন হাইকোর্ট একই বছরের উনত্রিশ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন একই আদালত দুই সালের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্ত ছয় মাসের জন্য মুক্তি দেয় এরপর থেকে মুক্তির মেয়াদ বাড়তে থাকায় তাকে আর কারাগারে যেতে হয়নি